এই দিস রিজন, আমি রিসেন্টলি জানতে পারলাম বিউ রেডিও 1 বছর পালন করতে যাচ্ছে। দেখতে দেখতে যে দিন চলে যায় জিনিসটা দেখলে অবাক লাগে। আমি ক্যাম্পাস ছেড়েছি প্রায় 5-6 মাস হয়েছে, এবং হচ্ছে এই সময়ে দীর্ঘ সময় আসলে ক্যাম্পাসের সাথে চাইলেও কানেকশন রাখা পসিবল হয় নাই। বাট বিউ রেডিও এটার একটা ভার্চুয়াল কানেকশন তৈরি করে দিয়েছে, এই জন্য আসলে বিউ রেডিওকে ধন্যবাদ এতদিন ধরে এটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং প্রোগ্রামগুলো নিয়মিত কন্টিনিউ করার জন্য। আমি যখন বিউ রেডিও প্রথম চালু হয় তখন শুনতে পেরেছিলাম যে এদের একটা হিউজ কস্ট আছে প্রতি বছর, যে কস্ট এরা নিজেরাই বিয়ার করে, এবং আমার কাছে খুব অবাক লাগে যে হচ্ছে এই ছেলেমেয়েগুলা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এই সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছে নিজেদের খরচের মাধ্যমে। নর্মালি আমরা নিজেরা অনেক সংগঠন করি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে খরচগুলো হয়তো তুলনামূলক কম, আর স্টুডেন্ট হিসেবে আসলে বিয়ার করার মানে স্বাভাবিকভাবেই খরচ বিয়ার করার প্রশ্নই ওঠে না। কিন্তু সেখানে তারা যে নিজেদের আগ্রহ থেকে নিজেদের প্যাশনের জায়গা থেকে যেটা বাঁচিয়ে রেখেছে, এই জিনিসটা খুব মানে খুবই অবাক লাগে। এবং আমি চাইবো যারা সিনিয়র আছেন ইউনিভার্সিটির বা যারা টিচার আছেন, তারা যেন এই ছেলেমেয়েগুলোকে সেটা ডোনেশনের মাধ্যমে হোক বা নর্মাল কোনো সাপোর্টের মাধ্যমে হোক বা যাই হোক, সেই ছোট্ট ক্ষুদ্র জায়গাটুকু থেকেই ক্ষুদ্র কোনো হেল্প যেন বা সাপোর্ট যেন এদের করা হয় এবং এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখা হয়। আর যারা এই সংগঠনটাকে চালাচ্ছ তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো, আশা করি তোমরা প্রপারলি আরও অনেক দিন ধরে সংগঠনটা চালাতে পারবে। দ্যাটস ইট, সায়নারা।